বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি আলু দই আলু দই করতে গেলে প্রথমে লাগবে আলু আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছাড়িয়ে নে এবার আলুটা ছাড়ি নেওয়ার পর আলুটাকে চার পিস করবেন আলুটা ধুয়ে কাটা হয়ে গেছে আমি এবার এটাকে একটু সেদ্ধ করতে দেব পরিমাণ মতো মানে আলুতে যাতে নুনটা আর অল্প একটু হলুদ ওতে লাগবে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা কাটছি পেঁয়াজ কুচি হলো আদা বসা রসুন দেবেন কুচি করতে পারলে ভালো যদি কুচি করতে না পারেন তাহলে খসে নেবেন আর লাগবে দই দইয়ের সঙ্গে লাগবে ধনে গুঁড়ো 1/2 চামচা দিতে পারেন আমি ঝাল বেশি খাই না বলে 1/2 চামচা মতো দিলাম কাশ্মীর মিরিচ 1 থেকে 1.5 চামচা হলুদ গুঁড়ো ওই রকম 1 থেকে 1.5 চামচা নুন পরিমাণ মতো এটাকে আমি এটা মিশিয়ে দিলাম আর লাগবে সেদ্ধ করা আলু আগে আমি কেটে সে ধুয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন এই আলুটা সবজি দিতে আমি এবার কড়াইয়ে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে করবেন তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ এটা তেল দিয়েই হবে প্রায় এবার দেব গোটা জিরে একটু তেজপাতা আমি পেঁয়াজ দিয়ে একটু ঢাকা দিলাম এটা একটু নরম হওয়ার জন্য তারপরে আস্তে আস্তে আমি খুললাম আদা বাটা রসুন বাটা
বাটার ঠিক নেক গ্রেট করা আর কাঁচা লঙ্কা একটা কুচানো তো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম মশলার সঙ্গে কষার জন্য এবার আমি দইয়ের সঙ্গে যে মশলাটা মেশানো ছিল সেটা দিই এটা দিয়ে একটু জলও দেবে